শিশু মনের বিকাশ ঘটাতে স্কুলের দেওয়ালে সেজে উঠেছে শিশু পাঠ্য বইয়ের পাতা। শিশুদের আনন্দ দিতে অক্লান্ত পরিশ্রম করছেন শিক্ষকরা। শিশু মনের বিকাশ ঘটাতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিল্ডিং অ্যাজ লার্নিং অ্যাজ প্রকল্প গ্রহণ করা হয়েছে। মূলত শিশুদের শিক্ষার মান বাড়াতেই এই উদ্যোগ। প্রকল্পে স্কুলের দেওয়ালে ফুটিয়ে তুলতে হবে পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তকের কবিতা, ছড়া ও বিভিন্ন গল্প স্কুলের দেওয়ালে ফুটে উঠবে। প্রকল্প রূপায়ণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষকেরা। রবিবার ছুটির দিনেও সেই কাজ করে যাচ্ছেন তারা। বনগার চালকি এফপি স্কুলে এদিন দেখা গেল সেই ছবি। গোপালনগর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কুশল চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের বিল্ডিং অ্যাজ লার্নিং অ্যাজ বা বালা প্রকল্পে আমরা একটি দলগতভাবে কাজ করছি। আমাদের উদ্দেশ্য শিশুদের শিক্ষার জন্য একটি মনোরম পরিবেশ তৈরি করা। আমরা স্কুলটাকে অ্যাকচুয়ালি স্কুলের দেওয়ালগুলিকে আমরা পাঠ্যপুস্তকে পরিণত করেছি। আমাদের যে সমস্ত ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালে, এগুলি সবই পাঠ্য বিষয় বিষয়ক এবং বাচ্চারা প্রতিদিন এটা এসে দেখে। এখান থেকে তারা বিভিন্ন রকম জ্ঞানের সঞ্চার ঘটে তাদের। পাঠ্যপুস্তক না খুলেও পড়তে পারে এবং তাতে করে আমরা বাচ্চাদের অনেক এগিয়ে দিতে পেরেছি এবং বাচ্চারা এতে ভীষণ উপকৃত। আমরা তাদের কাছ থেকে ভীষণ ভালো রিটার্ন পাই, যেটা পাঠ্যপুস্তক শুধু পাঠ্যপুস্তক পড়িয়ে যতটা না পায়, কিন্তু দেওয়ালে আমরা দেওয়ালটাকেই পাঠ্যপুস্তক করার মাধ্যমে তাদের কাছে উপস্থাপনার জন্যে তারা আমাদের কাছে যেই রিটার্নটা দেয় আমরাও ভীষণ খুশি এবং তারাও ভীষণ খুশি। চালকি এফপি স্কুলের সহকারী শিক্ষক প্রশান্ত সরকার বলেন, প্রতিদিন শিশুরা স্কুলে এসে যাতে সুন্দর এক পরিবেশ দেখতে পায় সে উদ্দেশ্যেই এই কাজ। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে বিল্ডিং অ্যাজ লার্নিং এডস যে আমাদের প্রজেক্টটা হচ্ছে বা বালা সংক্ষেপে, যে বাচ্চারা একটা জয়ফুল পরিবেশে শিক্ষা গ্রহণ করবে এবং বিভিন্ন দেওয়ালে মানে স্কুল বিল্ডিংটাই তাদের পড়াশোনার একটা মাধ্যম হিসেবে, তাদের টিএলএম হিসেবে ব্যবহৃত হবে, সেই জন্য স্কুল বিল্ডিংয়ে বিভিন্ন রঙিন ছবি উপদেশ ইত্যাদি আঁকার জন্য একটা প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। আমরা যেটা সবাই মিলে চেষ্টা করছি, বিভিন্ন শিল্পীদের সাথে তো আমরা পাচ্ছি, তা না পেলেও শিক্ষকেরা এবং ছাত্রছাত্রীরা তারা যাতে একসাথে সবাই মিলে বসে এই ছবি, যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের পেছনে অলরেডি দুটো ছবি রয়েছে, একটা পৃথিবীর গুরুমণ্ডলের ছবি এবং আরেকটি লোগো, সেটা তৈরি চলছে শিক্ষানে চেতনা। এইটাই এই মানে এই যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে তার মূল উপজীব্য। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।